সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ই আর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম ই আর মডেল কলেজের অনলাইন ক্লাসে সাথে আছে আমি মোহাম্মদ ফয়সাল মিয়া প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে উচ্চ মাধ্যমিক ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এর কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন অনুধাবন প্রশ্নের এক নম্বর প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় উত্তর দেখেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ কোনো কাজ সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে আমি আবার বলছি শিক্ষিত শিক্ষার্থীবৃন্দ মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে তো প্রত্যক্ষ সেবার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইত্যাদি এরা মানুষকে টাকার বিনিময়ে সেবা দিয়ে থাকে আমরা সাধারণত ব্যবসার ক্ষেত্রে যেমন টাকার বিনিময়ে পণ্য ক্রয় করি কিন্তু প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে আমরা টাকার বিনিময়ে সেবা গ্রহণ করি দেখেন প্রত্যক্ষ সেবা হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হয় এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব কার্যাবলী সম্পাদন করতে হয় যেমন ক্লিনিক ব্যবসা আইন ব্যবসা হিসাব বৃত্তি প্রকৌশলী কার্য ইত্যাদি দেখেন আমরা বলি যে ক্লিনিক আমরা যখন ক্লিনিকে যাই তখন আমরা সেবা নেই কিন্তু ওইখান থেকে আমরা কি নেই না কোনো পণ্য নেই না তেমনই আইন ব্যবসা আমরা একজন উকিলের কাছে থেকে গেলে তার কাছ থেকে আমরা সেবা গ্রহণ করি কিন্তু তার কাছ থেকে আমরা কোনো কী নেই না পণ্য নেই না এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ এসব সেবাকর্ম প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত কারণ এসব কাজের পেছনে এ পেশায় নিয়োজিত মানুষের সেবা কর্ম বা বৃত্তি সরাসরি সেবাদানকারী ও সেবা গ্রহণকারীর সাথে জড়িত এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ অনুধাবনের দুই নম্বর প্রশ্ন কৃষি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত ও কেন কৃষি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত আমি আবার বলছি শিক্ষার্থীবৃন্দ কৃষি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত দেখেন কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে আমি শিক্ষার্থীবৃন্দ আবার বলছি কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে দেখেন প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আমরা প্রকৃতি থেকে যেসব কাঁচামাল বা সম্পদ সংগ্রহ করি প্রাথমিক পর্যায়ে এগুলো সবই প্রাথমিক শিল্পের অন্তর্গত শিক্ষার্থীবৃন্দ এরপর দেখেন জমিতে ফসল ফলানো খনি থেকে সম্পদ উত্তোলন বন থেকে কাঠ সংগ্রহ মধু সংগ্রহ নদী ও সাগর থেকে মুক্তা শামুক ঝিনুক সংগ্রহ জমিতে বীজ রোপণ গাভি পালন হাঁস মুরগি পালন ইত্যাদি এসবই প্রাথমিক শিল্পের অন্তর্গত শিক্ষার্থী দেখেন জমিতে ফসল ফলানো খনি থেকে সম্পদ উত্তোলন যেমন জমিতে ফসল ফলানো হল কৃষি শিল্প খনি থেকে সম্পদ উত্তোলন এটা হলো নিষ্কাশন শিল্প বন থেকে কাঠ মধু সংগ্রহ নদী থেকে সাকর ও মুক্তা শামুক ঝিনুক সংগ্রহ এই সবই নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত এবং নিষ্কাশন শিল্পটি হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুধাবন প্রশ্নের তিন নম্বর দেখেন কোন কাজ ব্যবসায়ের সময়গত বাধা দূর করে ব্যাখ্যা করো উত্তর দেখেন গুদামজাতকরণ ব্যবসার ক্ষেত্রে সময়গত বাধা দূর করে শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি গুদামজাতকরণ জাতকরণ ব্যবসায়ের ক্ষেত্রে সময়গত বাধা দূর করে দেখেন উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংগ্রহের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংগ্রহের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে তার মানে পণ্য উৎপাদিত হয় এক সময়ে কিন্তু আমরা ভোগ করি তার পরবর্তী বা অন্য আরেকটি সময় দেখেন যেমন আমরা শীতের সময় বাংলাদেশে টমেটো উৎপাদিত হয় কিন্তু এই টমেটোটা আমরা সারা বছর পেয়ে থাকি কিভাবে সম্ভব এটা গুদাম জাতকরণের মাধ্যমে সম্ভব হয় দেখেন জেলে নদী বা সাগরে মাছ ধরে যা ভোগ হয় অন্যত্র কৃষক মৌসুমি ফসল উৎপাদন করে যা ভোগ হয় সারা বছর এভাবে উৎপাদনের সময় ও ভোগের সময়ের মধ্যবর্তী সময়ে পণ্যের গুণাগুণ সুরক্ষায় গুদামজাতকরণ ভূমিকা রাখে তাই বলা যায় গুদামজাতকরণ ব্যবসায়ের সময়গত বাধা দূর করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর অনুধাবনে চার নম্বর দেখেন প্রাথমিক শিল্প বলতে কী বোঝায় উত্তর দেখেন প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত মানে আমরা প্রকৃতি থেকে কাঁচামাল ও সম্পদ সংগ্রহের যে সকল কাজ বা প্রক্রিয়া রয়েছে সেই সকল প্রক্রিয়াকেই বা প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত দেখেন প্রকৃ প্রাকৃতিক সম্পদ উত্তোলন শোধন এবং রূপগত পরিবর্তনের মাধ্যমে পণ্যদ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে যেমন আমরা প্রকৃতি থেকে যে সম্পদ বা কাঁচামাল পাই সেটা সরাসরি আমরা ভোগ বা ব্যবহার করতে পারি না সেটাকে উপযোগ সৃষ্টির মাধ্যমে তার রূপগত পরিবর্তন করতে হয় বা রোগগত পরিবর্তনের মাধ্যমে এটা উপযোগ সৃষ্টি করতে হয় করতে হয় আমি উপযোগ মানে কি বলেছিলাম গত ক্লাস ক্লাসে উপযোগ হচ্ছে অভাব পূরণের সামর্থ্য উপযোগ হচ্ছে কি অভাব পূরণের সামর্থ্য মানে যে পণ্যটা আমাদের অভাব পূরণ করতে পারে সেটাই কি সেই পণ্যেরই উপযোগ রয়েছে দেখেন উদাহরণস্বরূপ বলা যায় খনিজ থেকে বিভিন্ন দ্রব্য উৎপাদন বনের কাঠ থেকে আসবাবপত্র তৈরি তুলা থেকে কাপড় তৈরি সমুদ্র থেকে মৎস্য আহরণ জমিতে ফসল ফলানো মধু সংগ্রহ গাবি হাঁস মুরগি ইত্যাদি লালন পালন সবই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত শিক্ষার্থীবৃন্দ এরপর দেখেন অনুধাবনের পাঁচ নম্বর সামাজিক ব্যবসা বলতে কী বোঝায় উত্তর দেখেন যে ব্যবসায় ঘটতে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেয় কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যই মুখ্য থাকে তাকে সামাজিক ব্যবসা বলে শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি যে ব্যবসা গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেয় কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই মুখ্য থাকে তাকে সামাজিক ব্যবসা বলে শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে সাধারণত ব্যবসায় মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন কিন্তু সামাজিক ব্যবসায় মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সমাজের কল্যাণ বা দারিদ্র দূরীকরণ সাপোজ ধরেন সমাজের দশজন বৃত্তশালী লোক মিলে একটি স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখন এই স্কুলে যে সকল ছাত্রছাত্রী পড়বে বা তারা যেই বেতন বা অন্যান্য আর্থিক যেই লেনদেনগুলো করবে সেগুলোর মাধ্যমে যে মুনাফা অর্জিত হবে সেই মুনাফাটা সেই স্কুল বা মাদ্রাসার কল্যাণের এই মাদ্রাসার ছাত্রদের কল্যাণের জন্যই ব্যয়িত হবে কিন্তু যারা এখানে অর্থ বিনিয়োগ করেছে তারা এখান থেকে মুনাফা অর্জন করবে না কিন্তু একটি নির্দিষ্ট সময় পর তারা তাদের মূলধন ফেরত নিতে পারবে কিন্তু তারা এখান থেকে মুনাফার কোনো অংশ দাবি করতে পারবে না এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ সামাজিক ব্যবসা হল এমন ব্যবসা যেখানে ক্ষতির সম্ভাবনা নেই অর্থাৎ এমন ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজের যথেষ্ট এবং ক্ষতির সম্ভাবনা সীমিত তো যেখানে ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে সামাজিক ব্যবসা করা যাবে না সমাজের সব অনেক ধরনের ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্র থেকে এমন একটি ক্ষেত্র খুঁজে বের করতে হবে যেখানে যথেষ্ট চাহিদা রয়েছে সমাজের যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু এবং ওই ব্যবসায় ক্ষতি নেই বললেই চলে এমন ক্ষেত্র হলে সামাজিক ব্যবসা করা যায় এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ অনুধাবনের ছয় নম্বর ব্যবসায়ের কোন কাজ স্থানগত উপযোগ সৃষ্টি করে বুঝিয়ে লেখো উত্তর দেখেন ব্যবসায়ের পরিবহন কার্য স্থানগত উপযোগ সৃষ্টি করে শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি ব্যবসায়ের পরিবহন কার্য স্থানগত উপযোগ সৃষ্টি করে দেখেন পরিবহন ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণের স্থানগত উপযোগ সৃষ্টির কাজকেই পরিবহন বলে সাপোজ আমরা যেসব পণ্য আমাদের হাতের নিকটে পেয়ে থাকি সেই পণ্যটা আমাদের হাতের নিকটেই উৎপাদন উৎপাদিত হয় না সেই পণ্যটা হয়তো অন্য একটি জায়গায় উৎপাদিত হয় সেখানে সেখান থেকে পরিবহনের মাধ্যমে আমাদের নিকটে বা দরগোড়ায় এসে পৌঁছায় সাপোজ ধরেন আমরা জানি প্রাণ কোম্পানির নাম সবাই শুনেছি প্রাণ কোম্পানির বেশিরভাগ পণ্যই বা সবগুলো পণ্যে আপনার সিলেটের হবিগঞ্জ উৎপাদিত হয় কিন্তু আমরা প্রাণের বা প্রাণ কোম্পানির পণ্যগুলো সারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কি পেয়ে থাকি তো কীভাবে সম্ভব হয়েছে এটা পরিবহনের মাধ্যমে বিশ্বায়নের এই যুগে পৃথিবীর এক প্রান্তে পণ্য উৎপাদিত হচ্ছে আর তা ব্যবহার বা ভোগ করছে পৃথিবীর নানান প্রান্তের মানুষ মানে সারা বিশ্বর ক্ষেত্রেও বিশ্বের এক জায়গায় পণ্য উৎপাদিত হয় কিন্তু এই সেই পণ্যটা ভোগ করছে কি সারা পৃথিবীর সকল মানুষ আর পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনের মাধ্যমে তা সম্ভব হচ্ছে তাই বলা যায় পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম